নন-স্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ক্যালকুলেটর ছাড়া কিভাবে দুই ডিজিটের বর্গ নির্ণয় করা যায়? আমরা সচরাচর পাঁচের বর্গ জানি, পাঁচের বর্গ কত? 25। 10-এর বর্গ 100, 15-এর বর্গ 225, 25-এর বর্গ 625। এই পর্যন্ত কিন্তু আমরা সচরাচর সবাই জানি যে 5-এর বর্গ, 10-এর বর্গ, 15-এর বর্গ, 25-এর বর্গ। কিন্তু এর পরে যখন দেওয়া হয় তখন কিন্তু আমরা আর পারি না, টেনশনে পড়ে যে কত হতে পারে, হ্যাঁ এরকম হয় কিন্তু। তাহলে আমি দেখাচ্ছি যে কি হবে এর পরে যদি করি 35, 35-এর বর্গ, অথবা 45-এর বর্গ, 55-এর বর্গ, এরকম আমরা সচরাচর 5 থেকে 25 পর্যন্ত সবাই জানি। কিন্তু যখন 35, 45, 55 হয়তো বা 65, 75, তখন কিভাবে করবো? এক্ষেত্রে দুইটা ধাপ, দুইটা টান দিব আমরা, ঠিক আছে? 5 আছে না, 5-এর বর্গ কত? এইবার লিখবো 25। এবার 3-এর পরের ডিজিট কত? 3-এর পরের ডিজিট ক্রমানুসার 3-এর পরের ডিজিট কত হবে? 4। 3-এর পরের ডিজিট 4, 3 4 গুণ করলে 12। এই 35-এর বর্গ হলো 1225। তাহলে 45-এর কিভাবে করবো? 5-এর কত হচ্ছে 25, 4-এর পরের ডিজিট 5, তাহলে হচ্ছে 4 5 20। তাহলে 35-এর বর্গ হচ্ছে 2025। এটা কিভাবে করতে পারি? 5-এর বর্গ 25, 5-এর পরের ডিজিট 6 5 6 30, তার মানে 55-এর বর্গ হচ্ছে 30 25। এইভাবে 45, 55 এরকম 5 ডিজিটের, একই ঘরে 5 ডিজিটের যতগুলো সংখ্যা আছে সব করতে পারবো। সাপোজ 1 1 5, এটা কিভাবে করবো? 1 1 5, একই ভাবে 5-এর বর্গ 25, 11-এর পরের ডিজিট 12, 11-এর পরে গুণ করলে কত হয়? এটা কিভাবে করা যায়? 2 আর 1 3, হ্যাঁ, এর যোগফল মাঝখানে বসে দিতে হয়, 132, এই দুটার যোগফল। আমি এটা অন্যভাবে দেখাই, পরের ডিজিট হচ্ছে 12, তাহলে 12 আর 11 গুণ করলে 12-কে 12 গুণ করলে কি 12-কে 12, তাহলে কত কত হইলো? 2 2 আর 1 3 1, 132 না? এটা কিভাবে করা যায়? এই দুইটার মাঝখানে ফাঁকা রেখে দুইটার যোগফল, এই 1 আর 2 যোগফল মাঝখানে লিখলে এই 11 ডিজিটের সংখ্যা যোগ গুণ করা যায় তাড়াতাড়ি। এটা হচ্ছে একটা একটা নিয়ম। সো সেভাবে করছিলাম যে তাহলে কত হচ্ছে 132, 2 আর 1 3, এর মাঝখানে 3 লিখে দিলে কি এটার 12 আর 11 গুণ ফল হয় কত? 132। তাহলে 115-এর বর্গ হচ্ছে কত? 13,225। এইভাবে একক ডিজিটে যদি 5 থাকে, এইভাবে আমরা সবগুলাই বর্গ করতে পারি, যে কোনো 2 ডিজিটের, মানে এই টাইপের যদি হয়, যদি এই টাইপের হয়, প্রথম ডিজিটটা ইউনিট ডিজিটটা 5 থাকে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বাসায় প্র্যাকটিস করে দেখবো।